সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আজ 28 মে 2023 সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিভি অবস্থান করছে কাকলি ডেইরি ফার্মে, আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী থানার দাসুরিয়ার বাগাসলা গ্রামে। তো এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র, আর এখানে আসার পরে দেখলাম বেশ কিছু কোরবানি উপযুক্ত সারগুরু ওনারা সংগ্রহ করছে। তো আমাদের আজকের পর্বে সেই গরুগুলোই দেখাবো। তো দেখাবো ওনারা কী কী জাতের, কেমন বয়সের গরুগুলো রাখছে, আর সেগুলো কেমন দাম হলে বিক্রি করবে, সেই সব বিষয়ে জানাবো। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। জালাল ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ ভাই, ভালো। আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে? আল্লাহ পাক সাল্লাহ আছে, আপনাদের দোয়া ইনশাল্লাহ ভালো। দীর্ঘদিন তো গাভী গরু বিক্রি করছেন, এবার দেখলাম যে কুরবানি উপযুক্ত বেশ কিছু সুন্দর সুন্দর সার নিয়ে আসছেন। গাভী গরু এখনো আছে ভাই, এখনো আছে, কিন্তু এই সার গিয়ে নিয়ে আমার কিনা আসার না ভাই, আমার গেলে আমি বাড়িতে পালছিলাম এক বছর ছিল। জি জি। আচ্ছা, কতগুলো সার আছে এখানে? এখন আপনাকে সাতটা গরু দেখাবো। সাতটা গরু দেখাবেন, সবগুলোই কুরবানি উপযুক্ত? সবগুলোই কুরবানি উপযুক্ত, সব দুই দাঁত করে হয়েছে, সব দুই দাঁতের গরু। জি জি। তে চলেন, আর কেমন দামের গরুগুলো আছে এবার? কেমন দামের আপনি আছে মোটামুটি, চলেন তো দেখাই। তে চলেন গরু দেখি, আর দেখতে দেখতে গরু সম্পর্কে জানি। আচ্ছা দাদা, চালাল ভাই ভিডিও শুরুতেই মাশাআল্লাহ পাকরা সাপের আনকমন কালারের একটা গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা আপনার দুইটা দাঁত হয়েছে, আপনার কুরবানি দিতে পারবে, আর কেউ 2024 সালে যদি মনে করে রাখবো, রাখি রেডি করবো, তাও পারবে, গোটা অনেক বড় হবে এখনো। কিন্তু কেউ যদি চায় এই গরুটা আরও এক বছর পালতে পারবে, পালার জায়গা আছে, প্লাস যদি কেউ চায় দাঁত হয়ে গেছে যেহেতু কুরবানি দিবে বা কুরবানিতে সেল করবে সেটাও পারবে। জি জি ভাই। তো সম্পূর্ণ সুস্থ সবল গরু। জি জি। আজকের প্রোগ্রামের প্রথম গরু, দাম রাখছেন কেমন? এটা নিলে পরে আপনার দাম হবে 2,10,000 টাকা। সিঙ্গেলে নিলে 2,10,000, আর সাতটা গরু আছে, সাতটা গরু প্যাকেজেও দাম বলে দিবেন? হ্যাঁ, সাতটা গরু আমি এক লটের দাম করে দিব। তো এটা সাইড করে দেন। এই পাশে দ্বিতীয় নাম্বারে নাদুশ নাদুশ আরও একটা গরু আপনি আমাদের সামনে নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। ওইটা আপনার একটা আনকমন কালারের গরু, দেখেন সচরাচর কিন্তু গরুগুলো রিয়ার কালেকশন খুব একটা পাওয়া যায় না, আর গরুটা কিন্তু অনেক বড়, অনেক বড়। জি জি। আমার খামার আনুমানিক মাংস কেমন হতে পারে? এটা আনুমানিক মাংস কতটুক হবে তাও আপনার 8 মণ সাড়ে 8 মণ। যারা নিবে তারা তাদের এস্টিমেট অনুযায়ী নিবে, নিতে পারবে। তো এটার দাঁতের কি অবস্থা? এটাও দুই দাঁত হয়েছে, এটাও দুই দাঁতের একটা গরু, কেউ চাইলে রাখতেও পারবে, কোরবানিও দিতে পারবে। জি পারবে। তো এটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটার দাম হবে 2,60,000 টাকা। সিঙ্গেলে নিলে 2,60,000, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, সব দরদাম করে নিতে পারবে। তো এটাও সাইড করে দেন। তিন নম্বরে আরও একটা পাকড়া গরু, একদম প্রথমেই তো একদম ছক্কা মেরে দিয়েছেন, সবই পাকড়া সুন্দর। জি জি। যেগুলো আমি করছি তো ভাই, আমি এক বছর পালতে সেগুলো আমি বর্ডারে গেছিলাম, তো আমার পছন্দ হয়েছে। আমি তো এই সার গরুর ব্যবসা করি না, এটা জানে সবাই জানে, বাচ্চাগুলো আমার পছন্দ হয়েছিল, তাই আমি নিয়ে এসে নিয়ে এসে রাখছেন। জি জি। আচ্ছা, এটার বয়স কেমন? দাঁত এটাও দুইটা দাঁত হয়েছে, দুই দাঁত হয়েছে, কোরবানি উপযুক্ত হয়ে গেছে, কোরবানির উপযুক্ত হয়ে গেছে। আর অনেকে এই পাকড়া সার খোঁজে কোরবানির জন্য, বিশেষ করে সৌন্দর্যের জন্য তারা চাইলে নিতে পারে। জি জি। আবার যারা যারা খামারে নিয়ে যায় রাখবে, তারা এক বছর রাখতেও পারবে ইনশাল্লাহ। তো এই তিন নম্বর গরুটার সিঙ্গেল দাম রাখছেন কেমন? ওইটা নিলে পরে দাম হবে আপনার 2,20,000 টাকা। সিঙ্গেলে নিলে 2,20,000, পরে সাতটা গরু প্যাকেজেও দাম বলে দিবেন? জি জি বলে দিব। পাশেই চার নম্বরে আরও একটা কিউট কালারফুল গরু নিয়ে আসছেন, এটা এটাও আপনার একটা বই জাতেরই সার, এটাও একটা আনকমনের ভিতরে পরে দেখেন। রাথি শাহিওয়াল বলে, অনেকে পাকিস্তানি শাহিওয়াল বলে, একজন এক নামে ডাকে, কেউ পাকড়া বলে। হ্যাঁ, নামের তো শেষ নাই, তবে কি আছে এটা দর্শক দেখলেই বুঝতে পারবে। এটার বয়স কেমন? দাঁতের এটাও দুইটা দাঁত ভাঙছে ভাই, এটাও দুই দাঁতের গরু, কেউ চলে রাখতেও পারবে, কুরবানিও দিতে পারবে। জি জি পারবে। তো আজকের প্রোগ্রামের চার নম্বর গরু, আর যেহেতু কুরবানির জিনিস, প্রতিটা গরু সম্পূর্ণ সুস্থ সবল। জি জি ইনশাল্লাহ সব সুস্থ সবল। তো এটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটা নিলে 2,10,000 টাকা দাম। সিঙ্গেল নিলে 2,10,000, আর অ্যাভারেজে যখন নিবে অ্যাভারেজে দাম বলে দাম বলে দেবো না, আমি সাতটা গরু এক লটের দাম বলি। আর সিঙ্গেল সিঙ্গেল নিলে কি দরদামের সুযোগ আছে? হ্যাঁ, হালকা কিছু সম্মান করতে হবে, তার বাটার দোকান না ভাই, যে এক দামে বেচা কিনা গরু যেহেতু কথাবার্তা দামের জায়গা আছে। এই পাশে চার নম্বরে একদম সাদা ধবধবে একটা গরু নিয়ে আসছেন, সরি 5 নম্বর গরু এটা। জি জি ভাই। এটা কোন জাতের? এটা হাসা জাত ভাই, হাসা গরু। জি জি। পুরান ঢাকা চট্টগ্রাম এইদিকে এই গরুর প্রচুর চাহিদা, অনেকেই পছন্দ করে। জি জি। আপনি চিটাগাং এর দিকে ওরা খুব পছন্দ করে এই গরুগুলো, আর এগুলা তো আর পাওয়া যায় না, খুব সচরাচর কম মিলে, খুবই কম মিলে। তো এই গরুটার বয়স কেমন? এটা দুই দাঁত হয়েছে, দুই দাঁত। কেউ যদি চায় পার্সোনালি কুরবানির জন্য একটা নেবে, সে একটাও নিতে পারবে, নিতে পারবে, নিতে পারবে। তো এটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটার দাম হবে 2,40,000 টাকা। 2,40,000, দরদামের সুযোগ আছে? হ্যাঁ, হালকা কিছু হয়তো 1-2,000 এদিক থেকে করে দিতে পারবে। আর দর্শক চাইলে সরাসরি খামারে এসে গরুগুলো দেখে শুনেও নিতে পারবে, নিতে পারবে, নিতে পারবে। তো এটাও সাইড করে দেন। এই পাশে 6 নম্বরে যে গরুটা আপনি নিয়ে আসছেন, এটা
এটা এটা আপনার ইন্ডিয়ান গির ভাই, ইন্ডিয়ান গির, কান মাথা উল্টানো। জি জি, এটা কি রাখি ফাইলের বাচ্চা? না, এটা আপনি করছে আমার কাছে যেগুলো গরু আছে আপনি সবগুলাই কুরবানির উপযুক্ত, দুই জাত করে হয়েছে, সাতরা গরুই। আবার কেউ যদি মনে করে যে সামনের বছরের জন্য ডিপোজিট করবে তাও করতে পারবে, মানে এটা এক বছর রাখতেও পারবে আবার এই বছর কুরবানিও দিতে পারবে। জি, এটাও দাঁত হয়েছে, এটাও দাঁত হয়েছে। আজকের প্রোগ্রামের এটা সিরিয়ালের ছয় নাম্বার গরু। জি জি, এটার দাম রাখছেন কেমন? এটার দাম হবে আপনার 170,000 টাকা। 170,000 সিঙ্গেলে নিলে দরদাম করে নিতে পারবে। জি আচ্ছা, এই পাশে সিরিয়ালের সাত নম্বরের সবশেষ লাল টকটকে একটা করে নিয়ে আসছেন, এটা এটা আপনার একটা গিরের গির আর আপনার শাহিওয়ালের গির, শাহিওয়াল মিক্সড, নাভি কম্বলে বেশ ঝুলন্ত একটা গরু। জি জি ভাই, তো এটা আজকের প্রোগ্রামের সবশেষ সাত নম্বর গরু। দাঁতের কি অবস্থা? ওটা দুই দাঁত হয়েছে, দুই দাঁতের গরু। কোন দর্শক চাইলে নিতে পারে, প্রতিটা গরুই সম্পূর্ণ সুস্থ সবল, ইনশাল্লাহ সব সুস্থ সবল। তো এটা সিঙ্গেল নিলে কেমন দাম? এটার দাম হবে 230,000 টাকা। সিঙ্গেলে নিলে 230,000। আর এই যে সাতটা গরু দেখালেন, সাত রকম দামও চাইলেন, একসঙ্গে একজন যদি প্যাকেজ আকারে নেয় কেমন দাম আসবে? আপনার সাতটা গরু যদি কেউ একসঙ্গে নেয় তাহলে আমি সাতটা গরু একবারে 15,00,000 টাকা নিব। সাতটা গরু একসঙ্গে 15,00,000 টাকা হলে দিতে পারবেন। জি জি জি, তো দর্শক চাইলে সরাসরি ফার্মে এসে আর গরুগুলো আবার দেখতেও পারে, আবার দেখতে পারবে। আর সাতটা গরু যদি কেউ একসঙ্গে নেয় তাহলে বাংলাদেশের যে কোনো জায়গায় গেলে আমি রাখালটা আর গাড়ি ভাড়াটা ফ্রি করে, আপনি ফ্রি করে দেবেন যদি একসঙ্গে নেয় সাতটা গরু। তো কোন দর্শক চাইলে সরাসরি, ধরেন আমার ধরেন লাভ লস রে, আমি কিনেছিলাম বাচ্চা গরু, আমি এক বছর পালতেছি, এগুলা কিন্তু আমার কোনো লাভ লস রে, যা খাওয়াইছে হিসাব করলে খাওয়ানোর টাকা কিন্তু হবে না। আচ্ছা, এক বছরে যে সাতটা গরু যে টাকা খাইছে আমার, তারপরে এখন পালিয়েছে যেহেতু বিক্রি করা লাগবে, তার জন্য কুরবানির জন্য কেউ নিতে পারবে যদি মনে করে যে তারা এক বছর রাখবে, এক বছর রাখবে তাও রাখতে পারবে। গরুগুলো কিন্তু কেবল হওয়া ধরেছে, বুঝেছেন, এজন্য নিতে পারবে যে কোনো। তো জালাল ভাই আপনার নাম্বারটা একটু বলবেন। আমার নাম হলো মোহাম্মদ জালাল, বাড়ি পাবনা জেলা ঈশ্বরদী থানা মুলাডুল ইউনিয়নের বাগাছলা গ্রাম। মোবাইল নাম্বার 01305805427, এটাতে ইমো আছে, হোয়াটসঅ্যাপ আছে, কন্ট্যাক্ট নাম্বার এটাই। তো ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত, আসসালামু আলাইকুম।